দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে তারকা কথনের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক নির্মাতা অরুণ চৌধুরী। স্বাগত আপনাকে, কেমন আছেন? অনেক ভালো আছি। এবং ভালো লাগাটা আপনার আমরা প্রকাশ পাচ্ছি আমাদের কাছে, কারণ এই ভালো লাগাটা হচ্ছে মাত্রই গতকালকে শেষ হলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এবং সেখানে শেষ হলো আলতাবানু দিয়ে, যেটি আপনার গত বছরের নির্মিত চলচ্চিত্র, এবং দুটো বোনের মধ্যকার সম্পর্ক নিয়ে একটা বিশাল একটা তৈরি হয়েছে। অনেক আমার ছবিটা করার পেছনে শুরুটা বলি, ইমপ্রেস টেলিফিল্ম আমাকে একটা ছবি করতে দিয়েছে, কারণ আমি এর আগে প্রায় 800 কাজ করে ফেলেছি, 800 নাটক করে ফেলেছি, অসংখ্য কাজ আপনার, তো ওগুলো টেলিফিল্ম, এক ঘন্টার সিরিয়াল সব মিলিয়ে। তো ইমপ্রেস টেলিফিল্ম মনে করলো যে এখন আমি হয়তো একটা ছবি তৈরি করতে পারি, তা আমিও সাথে সাথে গ্রহণ করলাম। এবং আলতাবানুটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে হয়তো অনেক বড় বাজেট নিয়ে আমি করি নাই, কিন্তু সব কিছুরই একটা পেমেন্ট আছে। আলতাবানু যখন প্রথম ছবিটা তৈরি হলো, হওয়ার পরে হলে 20 এপ্রিল রিলিজ হলো, মে মাসে প্রথম টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা দেখানো হয়েছে, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের পরে দিল্লি ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে পিয়ংইয়ং নর্থ কোরিয়া, তারপরে এখন ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল। তো কাজে আমি মনে করি যদি একটা সিনসিয়ারলি একটা ছবি তৈরি করা যায়, ছবি হোক, নাটক হোক, বা একটা উপন্যাসই হোক, ওটার একটা পেমেন্ট দর্শক পাই। কারণ আমার এই ছবিটা প্রথমে চ্যানেলে ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো, তার আগে সিনেমা হল রিলিজ হয়েছে, তারপর ইউটিউবে প্রায় 5.5 লাখ দর্শক দেখেছে। এখন আমি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের লাস্ট ছবি হিসেবে আমি নিজে উপস্থিত ছিলাম, ভাবি নাই যে এত দর্শক দেখবে, কিন্তু লাইন ধরে দর্শক দেখেছে এবং পুরো হল প্যাকড ছিল। তো মনে হয়েছে ছবিটা তৈরি না, ছবি তৈরির পেছনে যদি অনেক বেশি সিনসিয়ারিটি থাকে, অনেস্টি থাকে, যেটা আমার সাংবাদিকতার ক্ষেত্রে, উপন্যাস লেখার ক্ষেত্রে আমিও এটা পেয়েছি। তো ইমপ্রেস টেলিফিল্মের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আমি যদি ছবি তৈরি করতে চাই, ভালো ছবি হোক, যেমন ছবি হোক, সেটা একটা সুযোগ তৈরি করতে হয়। এবং আমার দেখেছি, আমি আমার ছবির ক্ষেত্রে না, এখানে যা কিছু ভালো ছবি হয় এদেশের সিনেমার যখন খুবই খারাপ অবস্থা, এখন তো আবার একটু ভালো অবস্থা এসেছে, সেটা সম্পূর্ণভাবে ইমপ্রেসের উদ্যোগেই হয়েছে, আমি তার উদাহরণ। একদমই, আলতাবানু চলচ্চিত্রটি একটি একটা বিশেষ রকমের চলচ্চিত্র, কারণ একটু আলাদা রকমের গল্প নিয়ে তৈরি হয়েছে। শুরুতে যখন আপনি বানানোর জন্য এইরকম একটা গল্প চিন্তা করেছিলেন, মনে হয়েছিল কি এইরকম পরিমাণে সফলভাবে সকলের কাছে এটা দর্শন করা হবে, মানে গল্পটা আমাকে ফরিদুর রেজা সাগর দিয়েছেন, দেওয়ার পর তখনই আমার মনে হয়েছে এটা মানুষের ভালো লাগবে। আলতা এবং বানু দুই বোনকে নিয়ে, হ্যাঁ, তো আলতা খুঁজতে বের হয় তার ছোটো বোন একদিন হারিয়ে যায় সকালবেলা, হারিয়ে যাওয়ার পরে ওই জার্নিটা হচ্ছে, সেই জার্নিটাই হচ্ছে ছবিটার কাহিনী, একটা একটা জার্নি টু সার্চিং হার সিস্টার। তো ওই কারণে আমার মনে হয় প্রথম থেকে ছবিটা হয়তো দর্শকের হুকড হয়ে গেছে, দর্শকের ভালো লাগাটা তৈরি হয়েছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আলতাবানু চলচ্চিত্রটি কিছুটা অংশ দেখব, দেখে তারপরে আবার ফিরব। চলুন প্রিয় দর্শক, শেয়ার তোকে জিনিসটা আসলে কি ভাইয়া, আপনারা একটু আস্তে কথা বলেন, এটা ইয়া হয় কানে লাগে, সেটা কি সাত আসমান থেকে নাইমা আসে, নাকি সেটা সমাজ বানায় কেবল পুরুষ মানুষের জন্য? এই জন্যই বলি, শেষ পর্যন্ত জীবনের আসলে কোনো মানে নাই। মানুরে খুঁজা পাওয়ার পর যদি আমি মইরাও যাই, তাইলেও মন্দ হয় না। মেয়ে মানুষ তো আসলে খেলনার পুতুল, চাইলেই কোলে তুলে নেওয়া যায়, চাইলেই আসার মাইরা ফেলা দিয়া ভাঙে ফেলা যায়, ইচ্ছা হইলেই বিয়ার আয়োজন করা যায়, আর ইচ্ছা হইলেই বিয়ার পিড়ি থেকে লাথি মারা ফেলা দেওয়া যায়। এগুলো তো বানুর কথা,
ছোট বোনের কথা হাওলাত করে বলতেছেন? জমিলা বুর সাথে অনেক গপসপ হয় আপনার। এই রকম পানির মধ্যে বাটি সালানের বাটি পড়ছিল। আপনি অনেক হাবুডুবু খাইছিলেন তাই না? আমার তাড়া আছে। কিছু অংশ আমরা দেখলাম এখানে, আনিসুর রহমান মিলন রয়েছেন, রয়েছেন জাকিয়া বারী মম, আরও আরও অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন, একটু তাদের সম্পর্কে বলেন এবং আপনার টিম সম্পর্কে জানতে চাই। আমার এই ছবিটি করার সময় আমার মাথায় ছিল যাতে করে আমি এমন একটা ছবি করতে চাই যে ছবিতে ভালো আর্টিস্ট লাগবে। সেখানে এই ছবিতে এরা দুজন ছাড়াও যেমন মামুনুর রশিদ ছিলেন, যেমন আমাদের রাইসুল ইসলাম আসাদ ছিলেন, দিলারা জামান ছিলেন, এই রকম বড় শিল্পীরা আহসানুল হক মিনু, তো এই রকম শিল্পীদের নিয়ে কাজ করতে গিয়ে মানে আমার মনে হয়েছে যে ছবি করতে হলে বা যে কোনো ছবি কেন, যে কোনো নাটক করতে হলে বড় শিল্পীর বিকল্প নেই, শিল্পীকে প্রথম থেকে নিতে হবে। আমার নাটক করার ক্ষেত্রে অনেকে বলেছে যে আপনি ছবি ক্ষেত্রে এত স্টার নিয়ে কাজ করেন নাটকের ক্ষেত্রে, তখন আমি মনে আমি বলি একটা কথা যে এটা হয়তো আপনাকে বলতে চাই যে একজন তারকা নেই যে ভালো অভিনয় করে না, ভালো অভিনয় করে বলে সে স্টার। তো এই কারণেই আমি এই ছবি ক্ষেত্র আমি কোনো কম্প্রোমাইজ করি নাই, ছবির ক্ষেত্রে একেবারেই ওই মানের ওই মাপের শিল্পীদের নিয়ে কাজ করেছি। এবং আলতা এবং বানু দুটো চরিত্র, দু বোন, এবং এই দু বোনের চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কি চিন্তা ছিল? চিন্তা ছিল যে খুব ভালো অভিনয়টা দরকার, দু নম্বর হচ্ছে যে যাতে করে ওটা আমি যেটা করতে চাই, আমি যে স্ক্রিন প্লেটে লিখেছি, আমি যে মানে আমি যেটা করতে চাই সেটা যেন আমার আশার যথেষ্ট কাছাকাছি থাকে। এবং এরা অনেক ভালো করেছে, মিলন, মম, ফারজান রিক্তা আর বাকিদের কথা তো বললামই, ওরা তো অনেক বড় শিল্পী, প্রত্যেকেই অনেক বড় শিল্পী। অরুণ চৌধুরী একজন চলচ্চিত্র নির্মাতা বা একজন টেলিভিশন নাটক নির্মাতা, শুধু তাই তো নন, একজন সাংবাদিকও, তো সেই সাংবাদিকতার সময়টার কথা একটু জানতে চাই। সাংবাদিকতা আমার সৌভাগ্য হয়েছে, আমি শাহাদাত চৌধুরীর আন্ডারে একটা আমার কেরিয়ারটা শুরু করতে পেরেছি। তখন এখন যেমন হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার, ওটা আমরাই শুরু করেছিলাম, আনন্দ ধারা শুরু করেছিল, ওই গুরু দায়িত্বটা পেয়েছি। পাওয়ার পর থেকে একটা কাজ হয়েছে যে ভালো কাজ করতে হলে মানে সে নাটক বলেন, ক্রিয়েটিভ কাজ, সিনেমা বলেন, একটা সাংবাদিকতার একটা বিরাট প্রয়োজনীয়তা আছে। সাংবাদিকতার কারণে বিভিন্ন শিল্পীদের সঙ্গে ইন্টারাকশন হয়, বিভিন্ন মিউজিক ডিরেক্টর, এডিটর, ওইটা কিন্তু পরবর্তী সময়ে আমার মেকিংয়ের কাজে লেগেছে। রাইট। আর সেই সঙ্গে সঙ্গে আবার চলো নাটকের প্রসঙ্গে যদি আবার ফিরে আসি, অনেক অনেক নাটকের নির্দেশনা আপনি দিয়েছেন এবং 16ই ডিসেম্বর মাস ঘিরে বাড়ি নিয়ে যে এই নাটকগুলো হয় চ্যানেল আইতে, ফরিদা সাগরের গল্প অবলম্বনে, সেই নাটক নির্মাণের প্রসঙ্গে আসতে চাই। সেটাও আমার এক ধরনের সৌভাগ্য বলতে পারি, কারণ হয় কি আমরা তো যুদ্ধ করি নাই, যুদ্ধ মানুষের না কোথাও একটা লিগেসি থাকে দেশের প্রতি মমতা, ওইটা আমার সে সুযোগটা আমি পেয়েছি। বাড়ি নিয়ে সিকুয়েলটা, বাড়ির সিকুয়েল আমি টানা 12 সাল থেকে 18 সাল পর্যন্ত করেছি, তো ওখানে মনে হয় যে কোথাও একটা কমিটমেন্ট কাজ করে দেশে, দেশের জন্য ওই আমি সেটা বানাতে গিয়ে সেটা পেয়েছি, ওই রকম গল্পগুলো পেয়েছি, বানানোর চেষ্টা করেছি, হয়েছে, এবং সেগুলো আশা করছি যে ওইটা আমার মনে হয় আমার একটা আমার অর্জনের একটা অংশ। আর নতুন চলচ্চিত্রের প্রসঙ্গে যদি আসবো, কারণ নতুন বছর, অনেক অনেক পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে 2019কে নিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আবারও বলবো ইমপ্রেস এবং আলতা বোনের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার এই ছবিটি যখন টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়, তখন ওখানকার একজন কর্মকর্তা আনোয়ার আজাদ, উনি ছবিটি দেখে, ছবিটির রেজাল্টটা পেয়ে এবং ওখানে উচ্চ প্রশংসা পাওয়ার কারণে উনি আমাকে বললো আপনার পরের ছবিটা আমি করব। তো আমার এই আমি মনে করি আলতাবানু তৈরি করার কারণেই কিন্তু আমি পরের একটা ছবি করতে পেলাম, যে সুযোগটা আমাকে
আলতা বানুই দিয়েছে, সে অর্থে আনোয়ার আজাদ দিয়েছেন। তো আমি মনে করি যে পরের ছবি, যেটা ছবিটার নাম হচ্ছে মায়াবতী, ওই ছবিটার শুটিং একেবারে শেষ, আর দুদিনের কাজ বাকি আছে। একদম শেষ দৃশ্যটা ছাড়া আমি এডিটিংটা শুরু করে দিয়েছি, ওই ওই দুদিনের কাজটা ছাড়া সবটুকু ছবি শেষ হয়ে গেছে। মায়াবতী সম্পর্কে একটু বলেন, মানে ছবিটি সম্পর্কে, ছবির আর্টিস্ট, গল্প, মানে যেহেতু প্রত্যেকটা জিনিসই একটা কিছু নির্দিষ্ট বিষয়টাকে অবলম্বন করে আপনি এগোচ্ছেন, সেই জায়গায় মায়াবতী আসলে কিরকম গল্প আসতে যাচ্ছে? মায়াবতী হচ্ছে, মায়া হচ্ছে একটি মেয়ে যে নাকি ওমেন ট্রাফিকিংয়ে মানে গ্রাম থেকে একেবারে গিয়ে রেড লাইট এরিয়াতে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে গেছে, সে হলো তিশা করেছে। আচ্ছা, তো ওখানে তার প্রতিবেশী ওই রেড লাইট এরিয়ার পাশে একটা খুবই গৃহস্থ পরিবারের একটা ছেলে, ও হচ্ছে ইয়াশ রহান, যে স্বপ্নজাল ছবিটি করেছে। তো এই ওই ছেলেটি ওই মেয়েটির গানে প্রেমে পড়ে যায়। আচ্ছা, গানের প্রেমে পড়ে যায়, তারপরে তো লাভ স্টোরি, তারপরে তো পাকেটে দর্শক দেখবে। বেসিক্যালি এটা একটা লাভ স্টোরি। হ্যাঁ, বেসিক্যালি লাভ স্টোরি, মিউজিক্যাল স্টোরি, আবি মিউজিক্যাল জার্নি বলতে পারেন। কারণ ওই মেয়েটি গান গায়, ওই মেয়েটি কিন্তু ওই পাড়াতে যাওয়ার পরে ফজলুর রহমান বাবু, যিনি কি গানের ওস্তাদ, উনি ওই পাড়াতে যান রেগুলার, তার স্ত্রী নেই, সে উনি আবিষ্কার করেন যে এই মেয়েটির গলায় তো অসাধারণ একটা কণ্ঠ মাধুর্য আছে, তো ওকে আমি শরীর বিক্রির কাজে দেব না, তাকে আমি সিঙ্গার কণ্ঠটাকে কাজে লাগানোর একটা চেষ্টা করি। ওই কাজে লাগানোর পরে ওই মেয়েটি সত্যি বড় শিল্পী হয়ে ওঠে এবং ওই ছেলেটির প্রেমেও পড়ে। ছেলেটি গান শুনতেই পাড়ায় আসে, আসার পর মেয়েটির সঙ্গে একটা ইন্টারাকশন হয়, ভালোবাসা হয়, বন্ধুত্ব হয়, একদম শেষটা আমি ওই গানের মধ্যে দিয়ে শেষ করি। যেহেতু একেবারে মিউজিক্যাল মানে জার্নি এটা ফিল্মটার ভেতর দিয়ে, তো মিউজিকের কথাটা একটু বলেন যে এই মিউজিক কে করেছে? হ্যাঁ, এই মিউজিকটা করেছেন আমার সবকটা ছবিরই, প্রথম ছবিরই যিনি মিউজিক করেন ফরিদ আহমেদ, উনি আলতা বানুর তো সেটা করেছেন, এবং ওটা আমি ওর মিউজিকের সমস্ত কাজগুলো, গান গলা, সুমি চিরকুটি সুমি একটা গান গেয়েছে ওই ছবিতে, একটা অসাধারণ একটি গান গেয়েছে। তো ওই 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 ছবিটা আমার ধারণা মানুষ ছবিটা হয়তো দেখার একটা বড় উপলক্ষ পাবে, উপযোগ্য পাবে গানের জন্য। নিশ্চয়ই আমরা অপেক্ষায় রইলাম। আচ্ছা, আমি আলতা বানুতে আরেকবার ফিরতে চাই। ফরিদ আহমেদ, যিনি ভীষণ একজন বরেণ্য একজন সঙ্গীত পরিচালক, আয়োজক, তারই যেহেতু দুটো ছবিতে আলতা বানুর একটা গান না হয় আমরা এই মুহূর্তে একটু দেখে আসি, কিছু অংশ দেখে আবার ফিরবো, চলো। অবশ্যই। Okay.
ফরিদ আহমেদ তারই সুসংগীত আয়োজনে গানটিতে এবং মায়াবতীতেও তিনি কাজ করছেন। এছাড়াও অনেক অনেক কাজ রয়েছে যেগুলোতে ফরিদ আহমেদই আপনার নাটকের মিউজিকের কাজগুলো করেছেন। আপনাদের মধ্যে সম্পর্কের কথাটা একটু বলুন। আমি মনে করি একটা মিউজিক ডিরেক্টর বা একটা মুভি বা নাটকের ডিরেক্টরের সঙ্গে সম্পর্কটা হতে হবে একেবারে স্বামী স্ত্রীর মতো, অর্থাৎ আমাকে উনি বুঝবে, ওনাকে আমি বুঝবো। তো ওই ইন্টারাকশনটা বা ওই কেমিস্ট্রিটা তৈরি হলে দেন একটা ভালো গান হয় বা ভালো ছবি হয়, ভালো নাটক হয়। তো ওনার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করছি এবং উনি আমার কাজ শুধু না, অনেক ভালো ভালো কাজ করেছেন। এখন সাইদুল আলম টুটুল যে ছবিটা শেষ করে যেতে পারেনি সেটারও মিউজিক কিন্তু ফরিদ আহমেদ করেছেন। উনি কিন্তু ওই কম্প্রোমাইজটা করে না, উনি কিন্তু প্রপার একটা মিউজিশিয়ান কিন্তু বাংলাদেশে কম, বাংলাদেশে সেই জায়গাটা নাই। তো ওই উনি কিন্তু প্রপার একটা মিউজিশিয়ানের জন্য বোম্বেতে চলে যান, দরকার হলে কলকাতায় চলে যান, সেগুলোতে এই সেই কাজগুলো আমরা ছবিতে পাই। মানে ভীষণ পারফেকশনিস্ট একজন মানুষ। উনি যদি অনেক অনেক নাটকে নির্দেশনা দিয়েছেন, নাটক বলি, টেলিফিল্ম বলি, এখন ফিল্মের কাজগুলো করছেন, তো বাকি রয়েছে কোনো কাজ বা কোনো রকমের কোনো নাটক বা কোনো কিছু নির্মাণ করা? বাকি যেটা আছে, যেটা আমার স্বপ্নের মধ্যে, যে আমি ভালো উপন্যাস লিখব, একটা চার পাঁচ বছর ধরে গত বছর যে উপন্যাসটা বেরিয়েছে নাম হলো স্বপ্নের সওদাগর, তো আমি চাই যে নেক্সট আরও তিন চার বছর প্রিপারেশন নিয়ে ভালো উপন্যাস লিখব। এবং একটা 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 মেকারের কাজ হচ্ছে যে কাজের মধ্যে থাকা, আমার কাজের মধ্যে হচ্ছে যে আমি ভালো লেখা লিখতে চাই, সাংবাদিকতা শুরু করেছিলাম সেই জন্য, পড়াশোনা করেছিলাম কেমিস্ট্রিতে। তো আমার স্বপ্নের মধ্যে ছিল যে আমি ভালো লেখক হব, হয়তো ভালো ডিরেক্টর হব। সেই জন্য মাথায় ছিল যে আমি কিন্তু শুরুই করেছিলাম অনার্স করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদম মেইন স্ট্রিম ছবিতে অ্যাসিস্ট করতে শুরু করলাম, মমতাজ আলীর ছবিতে, নালিশ, নাসিব, কুদরত, এসব বিখ্যাত সব ছবির। এবং ওনার ছবির কিন্তু ওনার কিন্তু অ্যাসিস্ট্যান্টদের মধ্যে কিন্তু কাজী হায়াত, এজে মিন্টু এরা সব ছিলেন। তা আমিও মনে করেছি আমার শেখার জন্য ওই FDC-তে গিয়ে মেইন স্ট্রিম ছবিতে কাজ শিখতে হবে, এবং সেটা আমি শিখেছি বলে আমি নাটকে করতে পারছি এবং মুভিতেও করতে পারছি। আমার ধারণা আমার মায়াবতী আমার আলতাবানুকে ক্রস করবে, এটা উচিত, মানে আমার সঙ্গে আমারই চ্যালেঞ্জ যেতে করে। ওটা সেক্ষেত্রে মায়াবতীর জন্য কতদিন ওয়েট করতে হবে? মায়াবতী আমি আশা করছি দুই ঈদের মাঝখানে একটা রিলিজ দেওয়ার চিন্তা করছে, মানে ওইটা আমার মার্কেটিং ডিপার্টমেন্ট সেটাই চাইছে যে প্রথম ঈদ এবং দ্বিতীয় ঈদের মাঝখানে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে, ওই ওই গ্যাপটার মধ্যে ছবিটা রিলিজ করা। আচ্ছা, এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আলতাবানু যখন রিলিজ হয়েছে, তারপর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তা প্রদর্শিত হয়েছে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে চেন্নাইতে, এছাড়াও সিনেমা হল ছাড়াও এখন দেখার মাধ্যম, ডিজিটাল মাধ্যম তৈরি হয়েছে, ইউটিউবে দেখছে, কিন্তু একই সঙ্গে সঙ্গে ফিল্মের প্রমোশনটা খুব একটা গুরুত্ব বহন করে, সেই জায়গাতে মায়াবতী কি সেই প্রমোশনের জায়গাটাকে চিন্তা করছে? আমার মাথায় আছে সেটা, আমি যেটা আমি ভাবি, আমার মনে সবাই এটা ভাবে, একটা ছবি মানুষ কেন দর্শক দেখতে যাবে, মানুষকে জানাতে হবে। দেবী ছবি তার উদাহরণ, তারপর ইয়ে ছবিটা যেটা নাকি আয়নাবাজি, ওই ছবিগুলো কিন্তু একটা আলোড়ন তৈরি করতে পেরেছে যে ছবিটা রিলিজ করার আগেই সাধারণ দর্শক ভেবেছে না ছবিটা আমি হলে দেখতে যাব। আমাদের দেশে সেই জায়গাটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে হয়তো আমার মায়াবতীর ক্ষেত্রে আমি সেটাই করব। আমার মার্কেটিং ডিপার্টমেন্ট খুবই এইসব ব্যাপারে অ্যাক্টিভ, অ্যাচিভ করবে আশা করছে। যে আমার মনে হয় যে এই জায়গায় যে ঘাটতিটা আলতাবানুর ক্ষেত্রে হয়েছে, মায়াবতীর ক্ষেত্রে সেটা হবে না। আর ইউটিউবেও বেশ ভালো আপনি দর্শক পেয়েছেন, অলরেডি 5.5 লাখ দর্শক। তো কেমন লাগে যখন ইউটিউবে আপনি দেখছেন, আপনি নিজে মানে যেটা হচ্ছে সিনেমা হলে কতগুলো টিকিট সেল হলো সেই খোঁজটা নিতে হচ্ছে, কিন্তু আপনার হাতে যেহেতু একটা মুঠো ফোন রয়েছে, স্মার্টফোন থ্রু আপনি দেখতে পাচ্ছেন যে কত, এখন কিন্তু সময়টা সেখানেই চলে, কেমন লাগে এটা? ভালো লাগে, আমার মনে হয় যে এত দর্শক একটা, এটা কিন্তু 2 ঘন্টার ছবি, 5 মিনিটের গান নয়, 2 ঘন্টার ছবি যদি মানে 5 লাখের উপর দর্শক দেখে, তখন ওখানে মনে হয় একটা ইন্সপিরেশন তৈরি হয় একটা মেকারের। আমার মনে হয় এই ছবিটা তৈরির ক্ষেত্রে এখানে একটা সোশ্যাল মিডিয়া বলেন বা অনলাইন মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে, যে দর্শক নিচ্ছে কি নিচ্ছে না। কারণ আমার যে গতকাল যে ছবিটা ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে দেখে মানুষ দেখেছে, আমি কিন্তু আশা করি নাই,
কারণটা হল রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে, ইউটিউবে 5 লাখ দর্শক, তো এত তারপরে এত লোক কেন পাবলিক লাইব্রেরিতে এত দর্শক দেখতে গেল টিকিট কেটে? তখন আমার মনে হয়েছে যে না, ছবি তৈরির জন্য মাথায় রাখতে হবে অবশ্যই অনলাইন, অবশ্যই দর্শক, কিন্তু সেই দর্শককে হলে নেওয়ার জন্য একটা এক ধরনের দায়িত্ব মেকারদের আছে। মানে বড় পর্দায় দেখা প্রত্যেকটা শট বা প্রত্যেকটা জায়গাকে আপনি খুব ডিটেইলে দেখতে পাচ্ছেন, জানা। হ্যাঁ না, সিনেমা হলে কি হয়, নাটক মানে একটা ছোট্ট মোবাইলের মধ্যে বা টিভিতে তফাত হচ্ছে। সিনেমা হলে কি একটা দর্শক কিন্তু হলে গিয়ে অন্ধকারে দেখতে বসছে, পয়সা দিয়ে দেখতে ঢুকেছে, দ্বিতীয়ত অন্ধকার হয়ে যাওয়াতে মনোযোগ এক জায়গাতে যেতেই হবে। কারণ ওই যে কাজের মেয়েটা এসে খাবার দিয়ে গেল, কি চা দিয়ে গেল, কি একটা গেস্ট এসে বাড়ি হাজির হলো, ওইগুলো নাই সিনেমা হলে। আর বড় পর্দাটাতে প্রথম থেকেই ভাবছে ওই ওই আর্টিস্টরা তার চেয়ে দেখতে বড়, তো ওইগুলো ভীষণভাবে কাজ করে, ওগুলো ভীষণভাবে একটা সিনেমা হলে গিয়ে হলে দর্শক দেখবে, দেখা উচিত। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে লেখক বা নির্মাতা অরুণ চৌধুরীর সঙ্গে কথা বলছি, এবার একটু উপস্থাপক অরুণ চৌধুরীর প্রসঙ্গে আসবো, যে বিভিন্ন অনুষ্ঠানে আপনি সঞ্চালনা করছেন, এই অভিজ্ঞতা কেমন একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে এক ধরনের স্টেজ নাটকে করার মতো। হ্যাঁ, বিশেষ করে লাইভে গেলে বা উপস্থাপনায় গেলে নিজেকে বারবার দেখা যায়, বা আমি যা করতে চাই সেই জায়গাটাতে গিয়ে মনে হয় যে না, আমি এটা আমি সেখানেও আমি কিন্তু চ্যানেলের কাছে কৃতজ্ঞ যে চ্যানেলে আমাকে সেই উপস্থাপনাটা করতে দিচ্ছে। ছবি কাজটা হচ্ছে বিশেষ 25 মিনিট, ওটা এক ছবির 25 মিনিটের একটা পুরো ছবি দেখানো উপস্থাপনা মাঝে মাঝে করতে গিয়ে, তো ওটা আমি খুবই এনজয় করছি, খুবই এনজয় করছি। যেহেতু আপনি এই সিনেমা নাটক এই কেন্দ্রীয় একজন মানুষ, সেক্ষেত্রে ধরুন যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা আরেকটু বেশি সময় কম সময়, সেই সিনেমাটাকে 25 মিনিটের মধ্যে বর্ণনা করা বা 25 মিনিটের মধ্যে তার বিষয়টাকে শেয়ার করা, এটা কিভাবে আসলে করা যায়? এটা হচ্ছে খুব ভালো স্ক্রিপ্টিং দরকার, ভালো এডিটিং দরকার, আর কিছুই খুব একটা বড় ম্যাটার করে না, ভালো উপস্থাপনা। আমি মানে স্ক্রিপ্টটা আমি কী করছি এবং এটা এডিটিং প্যানেলে গিয়ে এডিটিংটা কীভাবে হচ্ছে, কারণ ওই 25 মিনিটের মধ্যে 2 ঘন্টার ছবি, 2.5 ঘন্টার ছবি নিয়ে আসাটা, মানুষকে একই দর্শককে সঙ্গে রাখা, আমার মনে হয় খুবই কঠিন একটা কাজ। তো আপনার মানে কি মনে হয় বা কেন মনে হবে যে যখন আপনি 25 মিনিটের একটা গল্প ইন শর্ট আর কি বলে দিচ্ছেন 25 মিনিটের মধ্যে, তো 1.5-2 ঘন্টা কেন দর্শক সিনেমাটা দেখবে? পুরো দেখবে এই জন্য 25 মিনিটে আশাটা পূর্ণ হয় না। মানে আমি মনে করি 25 মিনিটের হাইলাইটসগুলো আমি দেখাচ্ছি, কিন্তু একটা 2 ঘন্টা ছবি দেখে মানুষ যতটা ভালো লাগবে অথবা বিরক্ত হবে সেক্ষেত্রে 25 মিনিটে সেটা আসবে না। রাইট, কারণ সিনেমাটা আসলে দর্শকের ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা দেখার জন্য আসলে সিনেমাটা দেখা খুবই ইম্পর্টেন্ট, খুব দরকার। 2019-এর আর কি পরিকল্পনা রয়েছে? আমি এই বছরটাতে পুরোটা বছর ধরে এই ছবিটা করব। আমি অত্যন্ত ডিভোশন নিয়ে কাজটা করার চেষ্টা করি। আমি আমার টোটাল যেটাকে বলে পোস্ট প্রোডাকশন, টোটালটা আমি মাদ্রাজে করি, কলকাতায় করি, বোম্বেতে করি, মিউজিকটা আমি কলকাতায় করে এসেছি। এই বছরটা পুরো যাবে, আর তাছাড়া তারপরে তো বইমেলা সামনে আছে, সামনে বইমেলা রয়েছে, তারপরে টেলিভিশনের জন্য নাটকের বা টেলিফিল্মের কাজগুলো রয়েছে, অনেক অনেক কাজ রয়েছে, আর সময়টা তো মাত্র শুরু হলো বছরটা। আর বছরটা ভালো যাক, আর মায়াবতীর জন্য আমরা আসলে সবাই অপেক্ষা করছি, মায়াবতী আসুক সফলভাবে সকলের কাছে, এটা দর্শক নন্দিত হোক সেই প্রত্যাশা, এবং আলতা বানুর জন্যও আবার শুভকামনা। আলতা বানুর টোটাল টিমকে আমরা আমাদের এই আয়োজনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ অরুণ চৌধুরী, উপহার রয়েছে আপনার জন্য এবং উপহার পাঠিয়েছেন পাঠক সমাবেশ কেন্দ্র, পাঠক সমাবেশ কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে ডাকার জন্য, এবং আমার মায়াবতীর কিছুটা প্রচার আমি শুরু করতে পেরেছি। আমার ধারণা আমি প্রচারটাই প্রথম শুরু করলাম, মায়াবতী নাম দিয়ে প্রথমেই শুরু করলাম। এবং মায়াবতীর সমস্ত যারা সদস্য সংশ্লিষ্ট রয়েছেন সকলের জন্যই অনেক অনেক শুভকামনা, সফল ছবি হোক মায়াবতী, এবং মায়াবতীর মায়া সকলের মধ্যে থাকুক, লেগে যাক সেই প্রত্যাশা। আয়োজন থেকে বিদায় নেব, ধন্যবাদ আরও একবার, এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আনন্দে ভরপুর কথা হবে বন্ধু,
প্রিয় তারকার সাথে তারকা কথনে।